আমার জামাইয়ের অনেক টাকা, দুবার টাকা, মাসে মাসে 30,000 করে টাকা পাঠায়। এই বৌদি, আপনি রোজ রোজ এইগুলো দেন, আমার ভালো লাগে, আমার লজ্জা লাগে। হাই হাই, সরমিল কি হলো? আছে না, মানে আমি ঋণ শোধ করবো কি করে? ঋণ শোধ করতে চান? ঠিক আছে, পরে শিখাই দেব নে কিভাবে শোধ করবেন। সোনার বন্ধলা নাও পিতলের গুড়ারে, পিতলের গুড়ারে ভাইয়া যা, সোনার বন্ধলা নাও না 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 না। আপনার চাকরি বাকরির কি খবর? এখনো চাকরি বাকরি হয়নি বৌদি, দোয়া করেন আপনি ইনশাল্লাহ। না মানে মামার বাসা থাকেন তো, কখন আবার চলে যান? আরে না না, আপনি কি ছেড়ে যাবেন? জি আচ্ছা ছাড়েন, কেউ আবার দেখে ফেলবে। উল্টাই কদিন যে আসি এর নাকি তো আমার থেকে 370 টাকা নিছে, ওই শালাই তো একটা ফকির। আমার জামাইয়ের অনেক টাকা, দুবার টাকা, মাসে মাসে 30,000 করে টাকা পাঠায়। বৌদি আপনি যদি এভাবে টাকা দেন, আমি তো আর চাকরি খুঁজবো না, খালি তো তোমারই চাকরি করবো। আমি তো ভুল করে তোমার তুমি করে ফেলল, কি যাবে না, তুমি আমার তুমি করে বলো। বৌদি তোমার একটা জ্ঞানের কথা কই, এই প্রকৃতি কিন্তু এই শূন্য স্থান পছন্দ করে না, ইংরেজিতে যেটাকে বলে ফিল ইন দ্য গ্যাপস। এই ঝড় কিভাবে হয় জানো? মনে করো যে একটা ফাঁকা জায়গা, আশেপাশে সব আমাদের সঙ্গে এসে একটা একটা কাল বসে কি জ্বর শুরু হয়েছে, বুঝছো? আমি কিন্তু তোমার জীবনে মনে হইতেছে একটা ছোটখাটো কাল বসে কি জ্বর। কাল বসে কি জ্বর হতে শক্তি লাগে, তুমি যদি একটু সহযোগিতা করো সে শক্তি পাব। এই তুমি যাও তো, বলো নাকি করো বিনা পড়া সেরে গুছো সঞ্চল।